লিনিয়ার প্রোগ্রামিংয়ের এটি হচ্ছে 13তম ক্লাস, আর বিগ্যাম সিমপ্লেক্স মেথডের এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস। যারা প্রথম ক্লাস মানে 12তম ক্লাসটি যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন, তাহলে আরও স্পষ্টভাবে আপনি এই বিগ্যাম পদ্ধতিতে সাহায্যে সমাধান করতে পারবেন। ওকে, তো এখানে প্রশ্নে বলা হয়েছে সমাধান করো, আমাদের উদ্দেশ্য ফাংশন দেওয়া আছে এটাকে বুঝতে সর্বোচ্চকরণ করো, এবং শর্ত দেওয়া আছে তিনটি। তো প্রথম শর্তে লেসার ইকুয়াল এবং তৃতীয় শর্ত সেম, আর দ্বিতীয় শর্তে গ্রেটার ইকুয়াল আছে, তাহলে প্রথম এবং তৃতীয় শর্তে আমাদের স্ল্যাক ভেরিয়েবল যেটা আছে এটা অবশ্যই যোগ করতে হবে, এবং দ্বিতীয় শর্তে আমাদের সারপ্লাস ভেরিয়েবল সেটা বিয়োগ করতে হবে। সো এটা প্রাথমিক কাজ, বাট আমরা যেহেতু বিগ্যাম পদ্ধতির সাহায্যে এটা সমাধান করব, এখানে আর্টিফিশিয়াল ভ্যালু যেটা আছে সেটার একটা বিশেষ ব্যবহার আছে। তো যেহেতু লেসার ইকুয়াল থাকলে, এটা প্রথম ক্লাসে বলছি, যদি কোনো শর্তে লেসার ইকুয়াল থাকে তাহলে আমরা শুধুমাত্র স্ল্যাক ভেরিয়েবল যোগ করব, আমাদের আর্টিফিশিয়াল ভ্যালু যোগ করার দরকার নেই। তো সেমভাবে প্রথম শর্তে আমরা S1 যোগ করব, এবং তৃতীয় শর্ত যেহেতু সেম এখানে আমরা S3 যোগ করব। এখানে আর্টিফিশিয়াল ভ্যালু যেটা আছে সেটা ব্যবহার করার কোনো কি নেই, প্রয়োজন নেই। আর যদি কোনো শর্তে গ্রেটার অর ইকুয়াল থাকে তাহলে আমাদের সারপ্লাস ভেরিয়েবল যেটা আছে সেটা অবশ্যই বিয়োগ করতে হবে, এবং একই সাথে আমাদের আর্টিফিশিয়াল ভ্যালু যেটা আছে সেটাও যোগ করতে হবে। আর সমান থাকলে, এটা ওই ক্লাসে দেখাইছিলাম যে সমান যদি থাকে তাহলে আমাদের স্ল্যাক কমতি বা বাড়তি চলক প্রয়োজন নেই, যেহেতু এটা সমান আমাদের শুধুমাত্র একটা আর্টিফিশিয়াল ভ্যালু যেটা আছে সেটা যোগ করে দিলেই হবে। আর এই সমাধানটি আমরা ইচ্ছে করলে সিমপ্লেক্স মেথড 1 যেটা আছে সেটা সাহায্য করতে পারি, যেহেতু এখানে কোনো উল্লেখ নাই যে বিগ্যাম পদ্ধতির সাহায্যে সমাধান করো। তো বাট এটা যেহেতু বইয়ের অ্যান্সারটা বিগ্যামে আছে, এই কারণে বিগ্যামে দেখাচ্ছি। তো প্রাথমিক যে কাজগুলো এগুলো আশা করি সবাই জানেন। তো এখানে আমরা শর্তটা আগে দেখেন, এখানে আমরা কী শর্ত লিখব, 3x1 - 4x2 - 6x1 + S1 লিখব, আমরা যেহেতু প্রথম শর্ত এখানে S1 যোগ করব। বাট দ্বিতীয় শর্তে যেহেতু S2 লাগবে, আমি একটু এটা এখানে দেখাই দিই এটা কীভাবে হয় এগুলো আর কি, তার জানেন তারপরে দেখাই। 3x1 - 4x2 - 6x3, আমরা যদি খেয়াল করি আমাদের এখানে S1 যোগ করতে হবে প্রথম শর্তে, আর দ্বিতীয় যে শর্তে সেখানে আমরা দেখতেছি আমাদের S2 লাগবে, কারণ এটা মিলে দিতে হবে 0 S2, এবং তৃতীয় শর্তে আমাদের S3, এবং একই সাথে এখানে আর্টিফিশিয়াল ভ্যালু আছে এটা একটু পর লিখতেছি। তো তৃতীয় শর্তে আমাদের S3 লাগবে, এই কারণে S গুলো একসাথে লিখতেছি 0 S3, এবং আমাদের আর্টিফিশিয়াল ভ্যালু একটা লাগবে 0 A1 ইকুয়াল কত 2। সেইভাবে আমরা এটা মিলে দিতে হবে। সো এই লেখাগুলো এখানে লেখা আছে শর্তসমূহ, 3x1 এটা -4x2 - 6x3 + S1 + 0S2, কেন 0S2 লেখা হয়েছে, কারণ দ্বিতীয় শর্তে S2-র ব্যবহার আছে, কেন S3 লেখা হয়েছে, কারণ তৃতীয় শর্তে S3-র ব্যবহার আছে, A1 কেন লেখা হয়েছে, দ্বিতীয় শর্তে A1-এর ব্যবহার আছে, ইকুয়াল হচ্ছে 2। সে এইভাবে প্রাথমিক যে কাজগুলো আছে এই কাজগুলো করা হয়েছে, আর সর্বোচ্চকরণ যেটা সেটাও আমাদের মিলে দিতে হবে। এখানে একটু কাজ আছে, সেটা হচ্ছে আমাদের এই যে 2x1 - 3x2 + 6x3, এরপর আমরা যে ভেরিয়েবল যেগুলো ব্যবহার করছি 0S1 + 0S2, আমাদের আরেকটা ব্যবহার হয়েছে 0S3 আমাদের লাগবে। আর আমাদের যখন বিগ্যাম পদ্ধতির সাহায্যে আমরা যখন আর্টিফিশিয়াল ভ্যালুটা লিখি, আমরা বড় হাতের M লিখি এটার সহগ হিসাবে, আর সামনে নেগেটিভ লিখি। আমাদের যদি আর্টিফিশিয়াল ভ্যালু দুইটা হতো তাহলে -MA1 - MA2 এভাবে আমাদের লিখতে হতো। সো প্রাথমিক কাজগুলো আশা করি সমস্যা নেই। এরপরে আমাদের চকটা ইম্পর্টেন্ট, চকটা কীভাবে পূরণ করা হয়। তো এখন আমরা সিমপ্লেক্স পদ্ধতিতে সমাধান করব। তো এখানে সিবি বেসিস আগে যেগুলো আসলে ওগুলোই X1, X2, X3, S1, S2, S3, এরপরে হচ্ছে A1। সো এদের যে কনস্ট্যান্ট বি যেটা ধ্রুবক যেটা সেগুলো এখন লেখা হবে, সেগুলো হচ্ছে কী কী আমরা খেয়াল করি, এখানে হচ্ছে 2 - 3 - 6 - 0, এটা S2 হচ্ছে 0 S3 - 0, আর A1-এর ক্ষেত্রে -M। আর বেসিসে কী লিখব সেটা একটু পরের বিষয়, আগে আমাদের যে শর্তগুলো আছে এই শর্তের মানগুলো বসাতে হবে। এখানে হচ্ছে 3 - 4 - 6 - 1 - 0 - 0 আর কনস্ট্যান্ট বি যেটা সেটা হচ্ছে 2, আর দ্বিতীয় শর্তের ক্ষেত্রে 2 1 2, এরপরে কত, এরপরে হচ্ছে 0 - 1 - 0, এরপরে এখানে হচ্ছে 1 আর ইকুয়াল হচ্ছে এখানে 11। ওকে, আর তৃতীয় শর্তের ক্ষেত্রে আমরা পাচ্ছি 1 3 - 2
এরপরে জিরো জিরো ওয়ান, এটা সহ হচ্ছে জিরো আর এটা হচ্ছে ফাইভ। সো এখন আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের, আমরা দেখব এখানে একক ম্যাট্রিক্স কোথায় গঠিত হয়েছে। এটা যেহেতু থ্রি বাই থ্রি আকারের হবে, তিনটা যেহেতু সারি আছে, তো এখানে এরকম কোথায় আছে আমাদের এটা দেখতে হবে। ওয়ান জিরো জিরো, জিরো ওয়ান জিরো, জিরো জিরো ওয়ান, এগুলো কোথায় আছে এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। সো এখানে আমরা দেখছি এস ওয়ানের ক্ষেত্রে ওয়ান জিরো জিরো, আর এ ওয়ানের ক্ষেত্রে হচ্ছে জিরো ওয়ান জিরো, এবং এস থ্রির ক্ষেত্রে জিরো জিরো ওয়ান। তো প্রথমে আমরা বেসিসে কী লিখব, এস ওয়ান লিখব, ওকে। এরপরে ওই যে জিরো ওয়ান জিরো কোথায় আছে, এই যে এ ওয়ান, এরপরে লিখব এটা। সবার লাস্টে কী লিখব, জিরো জিরো ওয়ান কোথায় আছে, এস থ্রিতে আছে। তাহলে থ্রি বাই থ্রি আকারের একটা একক ম্যাট্রিক্স যেহেতু যেভাবে সিরিয়াল আছে সেই সিরিয়ালটা আমরা এখানে অ্যাপ্লাই করব বেসিসে, ওকে। সো এদের যে ধ্রুবকগুলো আছে এগুলো আমরা এখন লিখব। এস ওয়ানের ক্ষেত্রে আমরা দেখতেছি জিরো, আর এ ওয়ানের ক্ষেত্রে মাইনাস এম, আর এস থ্রির ক্ষেত্রে জিরো পাচ্ছি। তাহলে এখানে যেটা আমরা বের করি সেটা হচ্ছে জেড জে মাইনাস সি জে। সো এটার সাথে এটা গুণ জিরো, আর এখানে আমরা পাচ্ছি মাইনাস টু এম। তো এই দুইটা তো জিরো হচ্ছে, তাহলে মাইনাস টু এম আর হচ্ছে মাইনাস টু, মাইনাস টু এম মাইনাস টু। এটা যদি না বুঝেন আগের ক্লাসগুলো দেখতে হবে। সে এই দুইটা জিরো হচ্ছে, এখানে হচ্ছে মাইনাস এম এর সাথে ওয়ান গুণ করলে মাইনাস এম, মাইনাস এম হচ্ছে প্লাস থ্রি, তাহলে মাইনাস এম আর হচ্ছে কি প্লাস থ্রি। সো প্রথমটা আর তৃতীয়টার দিকে চাওয়ার দরকার নেই, এটার সাথে আমরা এটা গুণ করবো, মাইনাস টু এম মাইনাস সিক্স, মাইনাস টু এম মাইনাস সিক্স। তো এটা জিরো হচ্ছে, সো এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস এম, থেকে জিরো গেলে প্লাস এম হয়, এখানে হচ্ছে আমাদের মাইনাস এম থেকে জিরো গেলে মাইনাস এমে থাকে। সরি, এখানে আমরা কী করতেছি, সরি এটা তো জিরো যেহেতু, তাহলে জিরো থেকে জিরো গেলে এটা জিরো হয়, আর এখানে আমরা পাচ্ছি মাইনাস এম মাইনাস মাইনাস প্লাস এম মানে হচ্ছে জিরো, আর জেডের মান যেটা সেটা পাচ্ছি আমরা, এটা জিরো হয় যেহেতু মাইনাস এলিভেন এম, ওকে মাইনাস এলিভেন এম। তারপরে দেখতে হবে এখানে সর্বনিম্ন যে মান সেটা কোনটা। সো আমরা এমের দিকে দেখব, এম এর মধ্যে সবচেয়ে ছোটো কোনটা। সো মাইনাস এম ছোটো নাকি মাইনাস টু এম ছোটো? অবশ্যই মাইনাস টু এম ছোটো। তো এখানেও মাইনাস টু এম আছে, এখানেও মাইনাস টু এম আছে। এরপর আমরা দেখব সংখ্যাগুলোর মধ্যে কোনটা ছোটো, তাহলে মাইনাস সিক্স ছোটো, তাহলে সর্বনিম্ন মান হচ্ছে এটা। তো এটা থেকে বুঝতেছি আমাদের এটা হচ্ছে কী কলাম। এরপরে কাজ হচ্ছে ধ্রুবককে কী কলাম দ্বারা ভাগ করা। সো ধ্রুবককে যদি আমরা কী কলাম দ্বারা ভাগ করি, এখানে আমরা টুকে যদি মাইনাস সিক্স দ্বারা ভাগ করি তাহলে মাইনাসের একটা মান আসে, বাট মাইনাসের মান মিনিমাম রিসিপিতে লেখা যায় না, আমরা এভাবে দিব। সো এলিভেন বাই টু হয় এটা, এলিভেন বাই টু, এটাকে ভাগ করলে মাইনাস ফাইভ বাই টু আসে, কিন্তু এটা কী নয়, লেখা যাবে না, নেগেটিভ মান আমরা লিখতে পারি না, অনেক জন দেখানো হয়েছে। তো কী কলাম, তো একটাই যেহেতু আছে, এটা হচ্ছে আমাদের কিরো, ওকে এটা হচ্ছে আমাদের কিরো, কিরো। সো এই যে কিরো যেটা, সেটাকে আমাদের এই কী এলিমেন্ট যেটা আছে এখন, অর্থাৎ কী কলাম এবং কিরো দুইটার মধ্যে আছে, সেটা হচ্ছে টু, এটাকে আমাদের ওয়ান বানাতে হয়। সো এটা করার আগে আমরা একটু বেসিসের যে কাজগুলো আছে সেগুলো করি। আমরা এটার মাথা দেখব, এটার মাথা হচ্ছে এক্স থ্রি, আর এটার মাথা হচ্ছে এস ওয়ান, অর্থাৎ সরি এ ওয়ান। এ ওয়ানের পরিবর্তে আমরা কী লিখব, এক্স থ্রি লিখব। তো আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি, পরবর্তী টেবিলে, সবাই দেখতে থাকুন, ওকে। আমরা কী বলছিলাম যে আমাদের এটা চেঞ্জ হবে, এস ওয়ান সেম থাকবে, এ ওয়ানের পরিবর্তে কী লিখব, এক্স থ্রি, আর এখানে যেটা আছে এস থ্রি, এটা যেহেতু সেম এটা হচ্ছে জিরো, আর এখানে ছিল জিরো। এ ওয়ান কিন্তু চেঞ্জ হয়ে এক্স থ্রিতে চলে আসছে, মানে এক্স থ্রিটা, তাহলে এটার মান হচ্ছে সিক্স। তো আমাদের টুকে কী বানাতে হয়, ওয়ান বানাতে হয়। আমরা একটু খেয়াল করি, এখানে আমরা যখন আছে এটা ওখানে যাই, তাহলে আমাদের কী বানাতে হবে, এই টুকে ওয়ান বানাতে হলে অবশ্যই সবগুলোকে টু দ্বারা ভাগ করতে হবে। তো টুকে টু দ্বারা ভাগ করলে ওয়ান হয়, তো এটা হচ্ছে হাফ, এখানে আমরা পাচ্ছি ওয়ান, এখানে জিরো, এখানে পাচ্ছি মাইনাস হাফ, এখানে পাচ্ছি জিরো, এখানে পাচ্ছি আমরা হাফ, এখানে পাচ্ছি আমরা ইলেভেন বাই টু। আমরা কী করছি, টু মিলানোর জন্য সবগুলোকে টু দ্বারা ভাগ করছি।
সরি ওয়ান মিলানোর জন্য সবগুলোকে কী দ্বারা ভাগ করেছে? টু দ্বারা ভাগ করা হয়েছে। এখন আমরা খেয়াল করি যে এখানে আমরা ভুল লিখে ফেলছি, যে এখানে আমরা দেখি যে আর্টিফিশিয়াল ভ্যালু যেটা আছে, এখানে আর্টিফিশিয়াল ভ্যালু ছিল, এখানেও আর্টিফিশিয়াল ভ্যালু অবশ্যই থাকবে। সো এই কারণে যে মানটা পেয়েছি আমরা সেটা লিখতে পেরেছি। কিন্তু এখানে আমরা যদি দেখি, এখানে আর আর্টিফিশিয়াল ভ্যালু যেটা আছে সেটা কিন্তু নাই। সুতরাং এই বরাবর অর্থাৎ আর্টিফিশিয়াল বরাবর যদি এখানে যদি আর্টিফিশিয়াল ভ্যালু যেটা বেসিসে যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা আর এটা লিখি না, এভাবে আমরা দাগ দিয়ে ফেলবো। ঠিক আছে, আগের ক্লাসও বলছি, আশা করি বুঝে গেছে যে এটা কীভাবে হচ্ছে। এরপরে যে কাজ আমরা যেটাকে চেঞ্জ করবো, এই যে ওয়ান যেটাকে বানাইছি এটার উপরে এবং নিচে কী বানানো? জিরো বানানো। তো আমরা আগে উপরে জিরো বানাই, কী অবস্থা হয় এটা খেয়াল করেন সবাই। তো সিস্টেমটা ছিল এরকম, থ্রি মাইনাস ফোর, আমরা আগে যেটাকে চেঞ্জ করে জিরো বানাবো ওই সারিটা লিখবো, মানে সিক্স ওয়ান জিরো 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 টু। এরপরে এখন যেটা পাইছি এটা লিখবো, এটা কী পাইছিলাম? ওয়ান, এরপর হচ্ছে হাফ, ওয়ান জিরো মাইনাস হাফ, এরপরে হচ্ছে কত? জিরো, সেটা ডট, আর এখানে হচ্ছে ইলেভেন বাই টু। সেটা কীভাবে জিরো হয় আমরা যদি খেয়াল করি, আমাদের ওয়ান টু থ্রি, হ্যাঁ তিন নাম্বার যেটা আছে এই দুইটা ক্যালকুলেশন করে জিরো বানাতে হবে। তো জিরো বানাতে হলে অবশ্যই উপরে নিচেরটাকে আমরা মাইনাস সিক্স দ্বারা, সরি প্লাস সিক্স দ্বারা যদি গুণ করে দিই, তাহলে এটা থেকে এটা আমরা যদি যোগ করি তাহলে জিরো হয়ে যায়। তাহলে এটা কত হয়ে যায়? এটা হয়ে যায় সিক্স, আর এখানে হয়ে যায় সিক্সকে টু দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি থ্রি, তাহলে এটা হচ্ছে থ্রি, আর এখানে আমরা পাচ্ছি ছয়কে ছয়, এখানে জিরো, আর এখানে পাচ্ছি আমরা মাইনাস সিক্স বাই টু মানে হচ্ছে মাইনাস থ্রি, সেখানে জিরো, এটা যেটা আছে এটা। আর এখানে হচ্ছে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ছয় দ্বারা আমরা যেহেতু করছি তাহলে ছেষট্টি পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আমি একটু চেক করি হচ্ছে কি না এগুলো। হ্যাঁ, তাহলে ছয় এগারো কত? ছয় এগারো ছেষট্টি। তো ছেষট্টিকে আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমরা এটা পাচ্ছি হচ্ছে থার্টি থ্রি। ওকে, এখন যে কাজটা করতে হবে আমাদের, এটা কী করতে হবে? যোগ করতে হবে। সো যোগ যদি করি তাহলে সিক্স প্লাস থ্রি মানে হচ্ছে নাইন। কেন যোগ করতেছি? কারণ যোগ করলে এটা জিরো হবে, এখানে পাচ্ছি আমরা মাইনাস ওয়ান, এরপরে এটা তো অবশ্যই জিরো পেতে হবে, এটার জন্য আমরা এই কাজগুলো করেছি। তাহলে এরপরে পাচ্ছি ওয়ান, এখানে পাচ্ছি মাইনাস থ্রি, এখানে জিরো, আর এখানে যেটা আছে এটা ডট থাকবে, আর টু প্লাস থার্টি ফাইভ, থার্টি থ্রি মানে হচ্ছে থার্টি ফাইভ। তাহলে যে মানগুলো পেলাম এখন, মাইনাস সরি নাইন মাইনাস ওয়ান, এরপরে জিরো, ওয়ান মাইনাস থ্রি জিরো, এরপরে এটা, এরপরে হচ্ছে থার্টি ফাইভ, সেই মানগুলো এখন বসে দেবো। তাহলে নাইন মাইনাস ওয়ান জিরো, ওয়ান মাইনাস থ্রি জিরো, এরপরে এটা, এরপর হচ্ছে থার্টি ফাইভ। তো সেমভাবে এটা পূরণ করবো এখন, খেয়াল করেন সবাই আবার। তো ওয়ান থ্রি মাইনাস টু জিরো জিরো ওয়ান জিরো, এরপরে এটা পেয়ে যেটা প্রথমে পেলাম এটা লিখবো ওয়ান হাফ ওয়ান জিরো মাইনাস হাফ, এরপরে জিরো, আবার এখানে ফাইভ ছিল, আর এখানে হচ্ছে ইলেভেন বাই টু। সে দুটা ক্যালকুলেশন করে আমাদের এটাকে জিরো বানাতে হবে। তো এটাকে জিরো বানাতে হলে সবগুলোকে টু দ্বারা আমাদের গুণ করে দিতে হবে, তাহলে টু, এখানে আমরা টুকে টু দ্বারা ভাগ করলে ওয়ান পাচ্ছি, এটা টু, এখানে মাইনাস ওয়ান পাচ্ছি, এটা জিরো, আর এখানে টু টু দ্বারা ভাগ করলে এখানে আমরা ইলেভেন পাচ্ছি। ওকে, এরপর আমরা যোগ করে দিব, তাহলে এখানে থ্রি, এখানে পাচ্ছি আমরা ফোর, এখানে অবশ্যই জিরো হতে হবে, এটা জিরো মাইনাস ওয়ান ওয়ান,
জিরো আর এখানে হচ্ছে 16, ওকে 16। সে যে মানগুলো পেলাম 3400 মাইনাস 110, সরি এখানে এটা ডট থাকবে যেহেতু এটা আছে, আর এখানে হচ্ছে 16, তাহলে এটা লিখব 3400 এরপরে কত 00 মাইনাস 11, এরপরে এটা, এরপরে 16। তো এখন আমরা জেড জে মাইনাস সি জে বের করবো, জেড জে মাইনাস সি জে সেটা যদি করি ক্যালকুলেশন, এটা তো 0 হচ্ছে, এটাও 0 হচ্ছে 6 থেকে 2 গেলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 4, এখানে পাচ্ছি আমরা 3 মাইনাস মাইনাস প্লাস 3 তাহলে 6, এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 0 0, এখানে পাবো আমরা মাইনাস 3 থেকে 0 গেলে মাইনাস 3 হয়, এখানে আমরা পাচ্ছি 0, এটা যেটা সেটা, আর জেড ইকুয়াল আমরা যদি এগুলো হিসাব করি তাহলে জেড ইকুয়াল আমরা যেটা পাবো সেটা হচ্ছে 33। ঠিক আছে, তো এখন এই যে মানটা এটা হচ্ছে আমাদের কি কলাম, আমরা যদি খেয়াল করি কি কলামের সবগুলো উপাদান হচ্ছে নেগেটিভ, এখন আমরা ধ্রুবককে যদি এটা দ্বারা ভাগ করি তাহলে আমরা নেগেটিভ মান যেহেতু পাই, কনস্ট্যান্ট বি মিনিমাম রেশিও যেটা এটা লেখা যায় না, তো যেহেতু এগুলো সবগুলো নেগেটিভ সুতরাং আমরা কি কলাম পেয়েছি কিন্তু কি রো কোনটা সেটা কিন্তু আমরা জানতে পারছি না, এখানে কি রো কোনটা সেটা কিন্তু আমরা বের করতে পারছি না যে কি রো কোনটা, তো এটা আমরা এভাবে লিখে দেবো যেহেতু জেড জে মাইনাস সি জে লেস অর ইকুয়াল 0, অর্থাৎ সবগুলো নেগেটিভ, সুতরাং এবং সরি জেড জে মাইনাস সি জে এই যে মানটা এটা হচ্ছে আমাদের নেগেটিভ, এখানে সবগুলো পজিটিভ হওয়ার কথা ছিল এবং কলামের প্রত্যেকটি উপাদান ঋণাত্মক, সুতরাং প্রদত্ত সমস্যাটির অসীমিত আমি কোনটা লিখতেছি খেয়াল করেন, হ্যাঁ এই যেটা যেহেতু জেড জে মানে সি জে হয়েছে, যেহেতু জেড জে মানে সি জে এগুলো শূন্য থেকে সরে চলে আসছে, নেগেটিভ চলে আসছে এবং কলামের প্রত্যেকটি উপাদান, এই যে কলামের প্রত্যেকটি উপাদান নেগেটিভ বা ঋণাত্মক, সুতরাং প্রদত্ত সমস্যাটির অসীমিত বা আনবাউন্ডের সমাধান বিদ্যমান থাকবে, তো আশা করি বুঝছেন। আগামীতে আরও কিছু ক্লাস দেওয়া হবে, তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।